বজায় রেখে শুরু হয়েছে প্রতিষ্ঠিত হোটেল রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রি। এই মুহূর্তে ইফতার বাজারের খবর জানাতে রাজধানীর বেইলি রোডে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, রিচার্ড, আপনি জানেন যে অচেনা এক ভিন্নতা এবার শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। প্রতিবার রমজান এলে আমরা যেমনটা দেখি যে অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে রাজধানীর অলি গলি ফুটপাথ সর্বত্রই বসে ইফতার বাজার, এইবারের চিত্র কিন্তু একেবারে ভিন্ন। অর্থাৎ গত কাল থেকে ইফতার বাজার বসার অনুমতি বিএনপির পক্ষ থেকে দেয়া হলেও আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসেছি, চক বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, এখন রয়েছে বেইলি রোডে। আমরা দেখেছি হাতে গোনা দুই একটা রেস্তোরাঁ খোলা রয়েছে, যে দুই একটা রেস্তোরাঁয় খুব সীমিত পরিসরে ইফতার বিক্রি চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে বেইলি রোডের যে ইফতার বাজারটিতে আমরা রয়েছি, এইখানে অন্যান্য বছর এই সময় ইফতারের ঠিক কিছু পূর্ব মুহূর্তে যে পরিমাণ জন উপস্থিতি থাকে এখন কিন্তু তার অর্ধেকও নেই, বলা চলে যে এক তৃতীয়াংশই নেই। তো এইবারের চিত্র যেহেতু একেবারেই ভিন্ন, আমরা ফুটপাতেও দেখিনি কোথাও ইফতার বাজার বসতে। আপনি জানেন যে রমজান এলেই কিন্তু বাহারি ইফতারের যে সৌরভ তা কিন্তু রাস্তাময় ছড়িয়ে থাকে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু যে ঢাকাবাসী বা রাজধানীবাসী তারা কিন্তু তাদের বাসার যে ইফতার সেই ইফতারের সঙ্গে কিন্তু বাইরের যে দোকানের ইফতার সেই ইফতার যোগ না হলে কিন্তু ইফতার কিছুটা অসম্পূর্ণ থেকে যায়, এবং এ কারণেই কিন্তু রাজধানীবাসী বাইরে থেকে ইফতার করেন। এবার করোনা বাস্তবতায় কিন্তু একেবারে ভিন্ন প্রেক্ষাপটে ইফতার করছেন, রোজা করছেন বাঙালি মুসলমানরা, এবং তারই বাস্তবতায় আমরা রাজধানীর অনেক এলাকা ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে কোথাও জমজমাট ইফতার বাজার বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আসলে বসেনি। অর্থাৎ অভিজাত যে রেস্তোরাঁগুলোকে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সেই সমস্ত অভিজাত রেস্তোরাঁও কিন্তু আসলে ইফতার বাজার খুলে বসেনি, হাতে গোনা দুই একটি রেস্তোরাঁ বিভিন্ন এলাকায় তারা কিন্তু ইফতার বাজার বসিয়েছেন। রিচার্ড, রাজধানীর ইফতার বাজারের সবশেষ খবরাখবর জানাতে বেইলি রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান।